অনির্বাণে অগ্নিবারে গতকাল ঠিক কি উঠে এলো। আজ সকালে রওনা দিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি মালদার উদ্দেশ্যে যাত্রা করেছেন আর গতকাল থেকে যে ছবিটা আমরা তুলে ধরেছি মালদার যে গ্রামে একেবারে শোকের ছায়া নেমে এসেছে। মিজোরামে কাজ করতে গিয়ে যে সমস্ত শ্রমিকের মৃত্যু হয়েছে তাতে মালদার গ্রাম মৃত্যু মিছিল মালদার গ্রাম দেখছে আর তাতে শোকাহত পরিবার। সবার মুখে একটাই কথা যে যদি বাংলায় কাজ থাকতো তাহলে কি বাংলার বাইরে যেতে হতো শ্রমিকদের। কি উঠে এলো অনির্বাণের অগ্নিবাণে দেখুন। মারা গেলে লাখের বদলে দু লাখের বদলে, যাতে মারাই যেতে না হয়, যাতে বাইরে যেতে না হয়, তার জন্য একটা কাজ কাজের সুযোগ দেওয়া যায় না? ডাকছেন তো মুখ্যমন্ত্রী, আসছেন না কে? পশ্চিমবঙ্গের গ্রামগুলো অন্য কথা বলছে, যেমন আজ বলছে মালদার গ্রাম, যারা গিয়েছিলেন আর ফিরলেন না, তারা যা বলছেন তার সঙ্গে সরকারের কথা মিলছে না, আর মিলছে না বলেই আমাদের হিসেবটাও মিলছে। মরে যাওয়ার পরে দাম সাগরটা না করে বেঁচে থাকতে একটু ভাত খাবো দিলে হতো না? রেলে কাজ করছে, সেফটিটা কোথায় বলুন তো? স্কিল লেবাররা কোথায় গিয়ে কাজ করবেন? তারা চলে যাচ্ছেন বিভিন্ন রাজ্যে। আমাদের বাংলার মানুষ অন্য রাজ্যে মাটি কাটতে, জোগাড়ের কাজ করতে, রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছে, আর বিহার ইউপি থেকে আমাদের রাজ্যে এখন আইএএস অফিসার আইপিএস অফিসার হয়ে আসছে। এইটা হচ্ছে বাস্তবতা। নর্থ ইস্টের একটা রাজ্যে বাংলা থেকে কাজ করতে যেতে হচ্ছে শুধুমাত্র এই দিনমজুরি পাওয়ার জন্য। স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো নির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে এই রাজ্যের সরকার? মাঠটা উদাও হয়ে গিয়ে কাঠমান্ডির মাঠ চলে এসেছে। যে দেশটা কালকে চাঁদে পৌঁছে গেছে, যাদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে আবার, সে দেশের একটা অঙ্গরাজ্য পেট ভেট আর ভোট এই তিনটের সমীকরণ ইকুয়ালস টু এমসি স্কয়ার থেকেও বেশি ভয়ঙ্কর। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একাধিক এমপ্লয়মেন্ট ব্যাংক বানিয়েছে। একটা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম হচ্ছে কুন্তল, একটা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম হচ্ছে শান্তনু। এরাজ্যে মানুষকে, নিরন্ন গরিব হতদরিদ্র মানুষকে হাতে কাজ দেওয়ার কাজ করে কে? আছে কেউ? কোনো ক্লাব, কোনো পুজো কমিটি? সরকার তো সম্ভবত করে, তাহলে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বলতেন, সরকারের নাম উল্লেখ করতেন। অনির্বাণের কাছে সরাসরি চলে যাব। অনির্বাণ, পরিযায়ী শ্রমিক, এই পরিযায়ী শ্রমিকের সমস্যা দীর্ঘদিনের, যেটা বারবার উঠে এসেছে লকডাউনের সময়ে উঠেছে, যেখানে বাইরে কাজ করতে যারা যাচ্ছে বাংলার ছেলেরা তারা নানান সমস্যায় পড়ছে, কিন্তু একই সঙ্গে পরিবারের লোক যেটা বলছে যে বাংলায় তো কাজ নেই, এটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র বিরোধীদের অভিযোগের জায়গায় সীমাবদ্ধ নেই, এটা তো গ্রামের মানুষ যাদের পরিবারের লোক কাজ করতে গেছে তারাও বলছে। দেখো, আজ আর কিছুক্ষণ পরেই এই 7:30, মানে বলতে গেলে এখন আর আধ 7 ঘন্টা সময় বাকি নেই, 7:30 পর থেকেই মিজোরামে মৃত মালদার শ্রমিকদের দেহ আসতে শুরু করবে তাদের বাড়িগুলোতে। আমরা জানি যে প্রিয়জনকে শেষ দেখা দেখে এবং তার শেষ কৃত্যে যোগ দিতে যাওয়ার আগে কীভাবে কান্নায় হাহাকারে ভেঙে পড়বে এই পরিবারগুলো। নিশ্চিতভাবে 2 লক্ষ টাকার চেক হয়তো তাদের আপাতত কয়েকদিনের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করবে, খাওয়া পড়া কতটুকু কতদিনের জন্য মিটবে আমরা জানি না, কিন্তু যে চিরতরে পরিবারের মানুষটাকে হারিয়ে একেবারে পারমানেন্টলি চিরতরে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলো সব দিক থেকে, মানসিক, দৈহিক, আর্থিক, তাদের কাছে কি আর সত্যি সত্যি সেই দিনগুলো ফিরবে, যে দিনগুলো তারা ফেরানোর আশায়, যে সুদিনের আশায় তাদের প্রিয়জন, পরিবার পরিজন সব ফেলে পাড়ি দিয়েছিলেন শুধু মিজোরামে একটু কাজের আশায়, যাতে বাড়ির মানুষগুলো দুমুখে দুবেলা খেতে পারে, ছেলে মেয়েকে স্কুলে পড়াতে পারে, নিশ্চিতভাবে ফিরবে না। আর ঠিক সেখানেই আমাদের প্রশ্নগুলো করে যাওয়া, অনির্বাণের অগ্নিবাণে গতকাল যে প্রশ্নগুলো আমি করে দিয়েছি, ভেট নয় ভোটের জন্য, ভেট নয় পেটের দিকে কবে তাকাবে রাজ্যের শাসক? তাদের কি বিশ্বাসটুকু নেই যে পেটের খিদে মেটালে মানুষ ভোট দেন? যদি না থাকে তাহলে তো বড় বিপদ রাজ্যের, সারা জীবন শাসক ভেটেই ভরসা রাখবে আর পেটের খিদে মেটানোর জন্য মানুষগুলোকে এভাবেই ভিন রাজ্যে গিয়ে অঘটনে দুর্ঘটনায় যখন তখন প্রাণ দিতে হবে, তাদের পরিবার পরিজন এভাবে ভেসে যাবে? এটাই কি রাজ্যের মানুষের, এরাজ্যের নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষের একমাত্র ভবিতব্য? একটা কাজের খোঁজে সারা জীবন রাজ্যের বাইরে কাটিয়ে দেওয়া, দেশের বাকি সবটা একসঙ্গে চলবে, গড়গড়িয়ে এগোবে বাকি সবকটা রাজ্যের রথের চাকা, উন্নয়নের রথের চাকা,
আর এই রাজ্য মুখে উন্নয়নের কথা বলে শুধুমাত্র দেশের বাকি জায়গায় পরিযায়ী শ্রমিক রপ্তানিকারক হিসেবে এক নম্বর রপ্তানিকারক হিসেবে ভূমিকা পালন করেই দেশের এই উন্নয়নের মহাযজ্ঞে নিজের অবদান রাখবে, এই অবদান রাখবে, সে অবদানে এই রাজ্যের মানুষের কতটুকু লাভ হবে, কতটুকু সুবিধা হবে, বলা ভালো আদৌ কতটুকু দিন ফিরবে, এই প্রশ্নটাই এই মুহূর্তে রাজ্যের মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে। যদিও শাসককে তাড়িয়ে বেড়াচ্ছে কিনা সে সম্পর্কে নিশ্চিতভাবেই কিছু বলা যাচ্ছে না। তাদের মন, তাদের অগ্রাধিকার হয়তো এই মুহূর্তে অন্য কোনো কাজ। একেবারেই আপাতত ধন্যবাদ অনির্বাণ সভায়।